4GB RAM আছে, 1000GB হার্ড ড্রাইভ আছে। এটার প্রাইস অনলি 15,500, মানে 15,500 টাকা করে ফাইভেল কোরাই ফাইভেল ল্যাপটপ। সাধারণত কোরাই 3 এর মধ্যে ডেডিকেটেড গ্রাফিক্সটা কম হয়, এটার মধ্যে ডেডিকেটেড গ্রাফিক্স সহ পাচ্ছে কোরাই 3 7 জেনারেশন, 4GB RAM পাচ্ছে DDR4 এর, 1TB হার্ড ডিস্ক পাচ্ছে, ব্যাকলাইট কিবোর্ড সহ, এবং এটা কালারটা খুব জোস কালার, সিলভার কালারের মেটালিক বডি সহ খুব স্লিম একটা ল্যাপটপ। এটা দিয়ে টুকিটাকি গ্রাফিক্স এর কাজ করতে পারবে, ভিডিও এডিটিং এর টুকিটাকি কাজ করতে পারবে। এটা খুবই ফ্রেশ কন্ডিশনে আছে, 2015 মডেলের, আমাদের কাছে যে কোনো প্রাইজে যে কোনো কনফিগারে ল্যাপটপ পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম নতুন একটি ল্যাপটপের ভিডিও নিয়ে। আপনারা আমাকে অনেকদিন যাবত কমেন্ট করতেছিলেন যে আপনাদেরকে কিছু গেমিং ল্যাপটপ পাশাপাশি কিছু প্রিমিয়াম কোয়ালিটি ল্যাপটপ দেখাই, যেসব ল্যাপটপ দিয়ে আপনারা গ্রাফিক্স ডিজাইনের কাজ, ভিডিও এডিটিং এর কাজ, এই টাইপের কাজ করতে পারবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে এই ল্যাপটপগুলো কোথায় গেলে আপনারা কম প্রাইসের মধ্যে পাবেন সেটা যেন আপনাদেরকে দেখাই। তার জন্য কিন্তু আজ আমি চলে আসি বসুন্ধরা অন্যতম ল্যাপটপের শপ ক্লাউডটেক বিডি। ওনাদের শপের অ্যাড্রেস, ফোন নাম্বার, সকল কিছু ভিডিও ডিসক্রিপশন দেওয়া থাকবে, আপনারা অবশ্যই চেক করবেন। তো শপে আসলে এখানে আপনারা সবসময় দুই ভাইকে পেয়ে যাবেন, উনি হচ্ছেন এনামুল ভাই এবং উনি হচ্ছেন আবির ভাই। আপনার এখানে যে ল্যাপটপ গুলো আছে এগুলো মূলত কোন দেশ থেকে আসে? এগুলো আমাদের মালয়েশিয়া, সিঙ্গাপুর, দুবাই, ইউএসএ, ইউকে থেকে আসে। ওকে, তার মানে এখানে কোনো বাংলাদেশি ল্যাপটপ নেই? না। আচ্ছা, তার মানে হচ্ছে এখানে যদি আসেন আপনারা সবগুলো একদম বাহির থেকে ইম্পোর্ট করা ল্যাপটপ পেয়ে যাবেন। তো এখান থেকে যদি যে কেউ যে কোনো ল্যাপটপ কিনে কিছু গিফট পাবে? জি, এখানে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের সাথে গিফট আছে। ল্যাপটপ কিনলেই পাবে একটি ব্যাগ, একটি মাউস এবং একটি হেডফোন। আচ্ছা, তার মানে হচ্ছে আপনারা ল্যাপটপের সাথে গিফটও পাচ্ছেন, পাশাপাশি বিশাল পরিমাণে ডিসকাউন্টও পেয়ে যাচ্ছেন। তো এখানে যে ল্যাপটপ গুলোর কন্ডিশন, ল্যাপটপ গুলোর প্রাইস, বিস্তারিত সকল কিছু দেখাচ্ছি, আশা করতেছি অনেক বেশি ভালো লাগবে। আর ওনাদের শপে কিভাবে আসবেন আপনারা বসুন্ধরা আসলে সেটা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তাহলে আশা করতেছি যারা কিনা ল্যাপটপ কিনবেন তাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। তার কথা বলছি না, চলুন শুরু করা যাক আজকের ভিডিও। বন্ধুরা, প্রথমেই বলবো ভিডিওটিতে অবশ্যই অবশ্যই লাইক দিয়ে দিবেন, ও লাইক দেওয়ার পর ভিডিও নিচে যে লাল সাবস্ক্রাইব বাটন আছে এখানে অবশ্যই আপনি একটি ক্লিক করবেন, ও ক্লিক করার পর পাশে থাকা বেল আইকনে চাপ দিয়ে অলে চাপ দিয়ে দিবেন। তাহলে আমার পরবর্তী এইরকম সুন্দর সুন্দর ভিডিও আর কখন আপনার দ্বারা মিস হবে না। বন্ধুরা, এটা হচ্ছে মূলত লেভেল 5 এর সিঁড়ি এবং এটা হচ্ছে সি ব্লক। এই ব্লক সি, এই যে রাস্তাটা দেখতেছেন বরাবর আপনি এই রাস্তা দিয়ে ঢুকে যাবেন। এখানে গোল্ড কিং জুয়েলার্স ও সুলতানা জুয়েলার্স, এই দুটার মাঝখান দিয়ে আপনারা জাস্ট 3 সেকেন্ড হাঁটবেন। 3 সেকেন্ড হাঁটলেই কিন্তু আপনারা সেই শপটা পেয়ে যাবেন। এখন আমি আপনাদেরকে সেই শপে নিয়ে দেখাচ্ছি। তো ওকে বন্ধুরা, হাঁটতে হাঁটতে আমি কিন্তু বর্তমানে এই শপটায় চলে আসছি। আপনারা দেখলে বুঝবেন এই শপটা কিন্তু অনেক বড় একটা ল্যাপটপের শপ, অর্থাৎ এখানে কিন্তু আপনার যে কোনো টাইপের যে কোনো ল্যাপটপ কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাবেন। যেমন এই সাইডে কিন্তু আপনার প্রচুর পরিমাণে ল্যাপটপ দেখতেছেন। তো আজ এখানে যে ল্যাপটপগুলো আছে সেগুলোর প্রাইসগুলো আমাদেরকে হেল্প করবে এখানে। যারা মোটামুটি গ্রাফিক্স এর কাজ করতে চায় তারা এটা দিয়ে পারবে, আর অফিসিয়ালি কাজ তো করতেই পারবে। তারপরে এটা হচ্ছে তারপরে যারা গ্রাফিক্স এর কাজ করে টুকিটাকি বাজেট খুব বেশি না তাদের জন্য এই ল্যাপটপটি, এটা হচ্ছে কোরাই 3 6 জেনারেশন, এনভিডিয়া জিফোর্স এর ডেডিকেটেড গ্রাফিক্স সহ 4GB RAM আছে, 1TB হার্ড ডিস্ক আছে। গ্রাফিক্স কার্ড দিয়ে আছে কতখানি? এটা হচ্ছে 2GB গ্রাফিক্স আছে। এটার প্রাইস পড়বে অনলি 23,500 টাকা, মানে গ্রাফিক্স কার্ড সহ 23,500 টাকা এক্সট্রা গ্রাফিক্স কার্ড। আইটি কি গ্রাফিক্স কার্ড কি এক্সটেন্ড হবে? যেমন অনেকগুলো থাকে যে 8GB RAM লাগে গ্রাফিক্স এক্সটেন্ড। জি জি, এগুলো RAM যত বাড়াবে শেয়ার গ্রাফিক্সটা তত বাড়বে। তারপর আমরা আসি যারা প্রফেশনালি গ্রাফিক্স এর কাজ করে, এটা হচ্ছে Acer ব্র্যান্ডের একটি ল্যাপটপ, Ryzen 5 এর 7 জেনারেশন, এটা 4GB RAM আছে, DDR4 এর, 1TB হার্ড ডিস্ক আছে। এটা হচ্ছে NVIDIA GeForce 940MX গ্রাফিক্স দেয়া, যারা গ্রাফিক্স এর কাজ করবে বা ফ্রিল্যান্সিং এর কাজ করবে তারা এটা দিয়ে খুবই ইউজার ফ্রেন্ডলি ভাবে কাজ করতে পারবে। এটার প্রাইস পড়বে হচ্ছে 33,500 টাকা। 33,500 মানে হচ্ছে এটা প্রফেশনাল লেভেলের। জি, তারপর হচ্ছে এটাও Lenovo একটি Core i3 ল্যাপটপ, এটা ফুল এইচডি ডিসপ্লে সহ 15.6 ইঞ্চি ডিসপ্লে, 4GB RAM আছে, 1TB হার্ড ডিস্ক আছে, NVIDIA GeForce 940MX গ্রাফিক্স দেয়া। এটার প্রাইস পড়বে 24,000 টাকা। 24,000 টাকা মাত্র? জি গাইস, এটা ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর ল্যাপটপটা। ডিসপ্লে সাইজটা কত? 15.6, 15.6 ইঞ্চির। এই ল্যাপটপটা প্রাইস পড়বে মাত্র 24,500 টাকা, আর দেখতে কিন্তু অনেক সুন্দর। আমাদের একটু খুলে দেখান আরেকটু। আর ল্যাপটপ কিন্তু অনেক কালারফুল, মানে এই সাইডে যারা খুবই সুন্দর ডিজাইনের একটা ক্লাসিক ডিজাইন ল্যাপটপ আছেন তারা কিন্তু এই ল্যাপটপটা দেখতে পারেন। এটা মডেলটা কত? এটা হচ্ছে Lenovo IdeaPad 320. আপনারা যারা কিনে এই প্রাইস রেঞ্জের অন্যান্য ল্যাপটপ দেখতেছেন তাদেরকে আমি বলবো আপনারা আপনাদের চয়েস লিস্টের মাঝে এই ল্যাপটপটা রাখতে পারেন। তারপরে এটা আছে Lenovo ব্র্যান্ডের একই সিরিজের Lenovo IdeaPad 320, এটাও যারা গ্রাফিক্সের প্রফেশনালি কাজ করে বা ফ্রিল্যান্সিং এর কাজ
করে তাদের জন্য এটা খুবই একটা প্রয়োজনীয় ল্যাপটপ। Core i5 এর 7th জেনারেশন, 8 জিবি র্যাম আছে, 1 টেরাবাইট হার্ড ডিস্ক আছে এবং NVIDIA GeForce এর ডেডিকেটেড গ্রাফিক্স সহ এবং ফুল HD ডিসপ্লে। এটার প্রাইস পড়বে 34,500। 34,500 ওটা থেকে 10,000 টাকা বেশি। এত বেশি কারণ কি? এটা হচ্ছে Core i5 এর 7th জেনারেশন আর ওটা হচ্ছে Core i3। তো এটা হচ্ছে HP EliteBook এর 840 Core i5 এর ল্যাপটপ, ব্যাকলাইট কিবোর্ড সহ, ফিঙ্গারপ্রিন্ট, সিকিউরিটি লক সহ। এটার প্রাইস পড়বে মাত্র 21,500 টাকা এবং এটা SSD এবং হার্ড ডিস্ক, এটা ডুয়েল স্টোরেজ, এটা দুটাই লাগাতে পারবে। তো আমাদের এখান থেকে G1, G2, G3 সবগুলোই নিতে পারবে। EliteBook এর যতগুলো মডেল আছে সবগুলোই পাবে। তারপরে আসে যারা গ্রাফিক্স এর কাজ করবে বা অটোক্যাড এর কাজ করবে, যারা প্রফেশনাল ভিডিও এডিটিং এর কাজ করবে তাদের জন্য এই ল্যাপটপটি। এটা হচ্ছে Asus এর Core i5 এর 7th জেনারেশন এর ল্যাপটপ, ফুল HD ডিসপ্লে, 1920x1080, Core i5 এর 7th জেনারেশন, NVIDIA GeForce এর 940MX গ্রাফিক্স দেয়া। এটা 8GB RAM আছে DDR4 এর এবং 1TB হার্ড ডিস্ক আছে। এটার প্রাইস পড়বে অনলি 35,500 টাকা। 35,500, এটা একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশনেই আছে। আচ্ছা, এটা ব্যাটারি ব্যাকআপ যাবে কতক্ষণ? এটা ব্যাটারি ব্যাকআপ 3 ঘন্টা প্লাস করবে। ল্যাপটপগুলো আসলে ওয়ারেন্টি গ্যারান্টি কিভাবে দিবেন আপনারা? এগুলো আমাদের ওয়ারেন্টি থাকবে 15 ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং 3 বছরের সার্ভিস ওয়ারেন্টি। তার মানে 15 দিনের মধ্যে যদি ল্যাপটপে কোনো প্রকার সমস্যা হয় আপনারা এক্সচেঞ্জ করে দিবেন। তারপর এই একটা আছে Asus ব্র্যান্ডের, যারা Asus এর ফ্যান আছে VivoBook সিরিজের, এটা হচ্ছে Asus VivoBook i10 মডেলের Core i5 এর 7th জেনারেশন। এটা খুবই স্লিম একটা ল্যাপটপ, ফুল HD ডিসপ্লে, সম্পূর্ণ মেটালিক বডি সহ, এটা ফিঙ্গারপ্রিন্ট লক সহ পাবে সবকিছুই। খুবই স্লিম একটা ল্যাপটপ। এটা Core i5 এর 7th জেনারেশন আছে, 8GB RAM আছে, 1TB হার্ড ডিস্ক আছে এবং SSD লাগানোর স্লট আছে। এটা NVIDIA GeForce এর 940MX গ্রাফিক্স দেয়া এবং ব্যাকলাইট কিবোর্ড সহ। এটার প্রাইস পড়বে 37,500। তারপরে আছে Asus এর যারা একটা ফ্যান, খুবই লাইট ইউজ যারা করে স্লিম এর মধ্যে, এটা হচ্ছে Asus ZenBook সিরিজের ল্যাপটপ। খুবই স্লিম এই ল্যাপটপটি, একটা বইয়ের থেকেও পাতলা। এটা হচ্ছে 8GB RAM আছে, 512GB SSD আছে, ফুল HD ডিসপ্লে এবং বেজেললেস ডিসপ্লে, অ্যান্টি গ্লেয়ার ডিসপ্লে এবং ব্যাকলাইট কিবোর্ড, সম্পূর্ণ মেটালিক বডি। এটা হচ্ছে Core i5 এর 7th জেনারেশন। এটার প্রাইস পড়বে 41,500। এটা অনেক দামি সিরিজ ল্যাপটপ। এটা নতুন প্রাইস আছে কত? এটা নতুন প্রাইস আছে 70 এর উপরে। বাংলাদেশে যে প্রোডাক্টগুলো এগুলো 70 এর উপরে আছে না। এটা খুবই ব্র্যান্ড নিউ কন্ডিশনেই আছে ল্যাপটপটা, খুবই ইউনিক একটা ল্যাপটপ। তারপর আছে, এটা হচ্ছে Lenovo-র IdeaPad সিরিজের ল্যাপটপ, এটা হচ্ছে 710S। এই ল্যাপটপটা খুবই ইউনিক, এগুলো খুবই অ্যাভেলেবল না বাংলাদেশে। হচ্ছে 710S, খুবই পাতলা। এই ল্যাপটপটা দেখলে কিন্তু কেউ বুঝতে পারবে না যে এত স্লিম হয় ল্যাপটপ। এটা না দেখে কেউ বলতে পারবে না যে এত স্লিম হয় ল্যাপটপ। এটা হচ্ছে Core i7 এর 7th জেনারেশন, 8GB RAM আছে, 256 SSD আছে, ব্যাকলিট কিবোর্ড সহ, বেজেললেস, ফুল HD ডিসপ্লে। এটার দাম পড়বে হচ্ছে 54,500। 54,500 টাকা, এটার প্রাইসটা তো একটু বেশি, কারণ কি এটার প্রাইসটা? এটা ওরকমের ইউনিক সিরিজ এবং দামি সিরিজ, এটা দেখা যায় বাংলাদেশে প্রায় 1,10,000 এর উপরে আছে নতুন দাম, মানে 1,10,000 টাকার উপরে আছে। আপনার 54,500 টাকা মানে হাফ প্রাইসের মধ্যে দিচ্ছেন এটা। গাইস, আপনারা কিন্তু এমন প্রত্যেকটা ল্যাপটপ এখানে হাফ প্রাইসের মধ্যে পেয়ে যাবেন। যা এখানে ল্যাপটপ নিতে যাচ্ছেন তা কিন্তু সংগ্রহ করতে পারেন। 54,500 টাকা হলে এটা নিতে পারবেন। আর ল্যাপটপটা দেখতে কিন্তু অনেক সুন্দর এবং এটা খুবই স্টাইলিশ ল্যাপটপ। এটা হচ্ছে HP প্যাভিলিয়ন সিরিজের Core i3 এর 7th জেনারেশনের ল্যাপটপ। সাধারণত Core i3 এর মধ্যে ডেডিকেটেড গ্রাফিক্সটা কম হয়, এটার মধ্যে ডেডিকেটেড গ্রাফিক্স সহ পাচ্ছে Core i3 7th জেনারেশন, 4GB RAM পাচ্ছে DDR4 এর, 1TB হার্ড ডিস্ক পাচ্ছে, ব্যাকলাইট কিবোর্ড সহ এবং এটা কালারটা খুব জোস কালার, সিলভার কালারের মেটালিক বডি সহ। খুব স্লিম একটা ল্যাপটপ, এটা দিয়ে টুকিটাকি গ্রাফিক্স এর কাজ করতে পারবে, ভিডিও এডিটিং এর টুকিটাকি কাজ করতে পারবে, ফ্রিল্যান্সিং এর কাজ করতে পারবে। তারপরে এটা আছে হচ্ছে ম্যাকবুক এয়ার 2015 ল্যাপটপ, 8GB RAM, 128 SSD, এটা খুবই ফ্রেশ কন্ডিশনে আছে 2015 মডেলের। এটার দাম পড়বে মাত্র 52,500 টাকা। এর প্রাইস মোটামুটি ছিল আগে, আমরাই বিক্রি করতাম 62-65 এরকম, তো এখন ডিসকাউন্ট প্রাইসে এটা চলবে 52,500 টাকা, মানে হাফ প্রাইসে চলে আসছে। এটা হচ্ছে HP ব্র্যান্ডের একটি ল্যাপটপ, Core i5 এর 8th জেনারেশনের ল্যাপটপ, 4GB RAM আছে DDR4 এর, 1TB হার্ড ডিস্ক আছে। এটার প্রাইস পড়বে 34,500 অনলি। 34,500 টাকা Core i5 এর 8th জেনারেশন। ও আচ্ছা, এটা হচ্ছে Core i5 8th জেনারেশন, একদম কিন্তু লেটেস্ট ল্যাপটপ বলা যায় এটাকে। জি, অল্প সময়ের মধ্যে সব প্রোডাক্ট গুলো দেখানো যাচ্ছে না, কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা যে কোনো প্রোডাক্ট যে কোনো প্রাইসে দিতে পারবো এবং আমাদের কাছে এখানে সম্পূর্ণ প্রোডাক্ট গুলো দেখানো যাচ্ছে না। আমাদের কাছে যে কোনো প্রাইসে যে কোনো কনফিগারের ল্যাপটপ পেয়ে যাবেন। যারা ঢাকার মধ্যে আছেন তারা তো আমাদের শপে চলেই আসলেন, যারা ঢাকার বাইরে আছে তারা চাইলে কুরিয়ারের মাধ্যমে আমাদের প্রোডাক্ট গুলো নিতে পারবেন। তার জন্য অল্প কিছু টাকা আগে অগ্রিম বিকাশ করতে হবে, তারপরে প্রোডাক্টের পছন্দ অনুযায়ী ছবি এবং তার নাম ঠিকানা পাঠালে আমরা কুরিয়ারে পাঠিয়ে দিতে পারবো, যে কোনো কুরিয়ারে। তার মানে হচ্ছে কিছু টাকা দিয়ে আপনাদেরকে কনফার্ম করবে, বাকি টাকা ল্যাপটপ হাতে পাওয়ার পর পে করবে। জি জি।
তো বন্ধুরা এখন আমাদের শপে অ্যাড্রেসটা দিচ্ছি, যারা কিনা এই টাইপের কিছু প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপ অথবা গেমিং ল্যাপটপ চাচ্ছেন গ্রাফিক্স কার্ড সহ বা এই টাইপের ল্যাপটপ গুলোই যারা চাচ্ছেন প্রিমিয়াম টাইপের, তারা কিন্তু অবশ্যই আমাদের শপে ভিজিট করতে পারেন। আসলে প্রিমিয়াম কোয়ালিটির ভালো ভালো ল্যাপটপ কিন্তু সব জায়গায় পাওয়া যায় না, এই দোকানটা আমি খুঁজে পাইছি যেখানে কিনা আপনারা এই টাইপের ভালো ভালো কিছু ল্যাপটপ পাবেন, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা অনেক হেল্পফুল হলো আশা করতেছি। তো এখানে ওনাদের শপে অ্যাড্রেস দেখতে পাচ্ছেন ক্লাউড টেক বিডি লেভেল 5 ব্লক সি শপ নং 44 বসুন্ধরা সিটি। নিচে কিন্তু ওনাদের ফোন নাম্বার দেওয়া আছে, কেউ যদি চান এই ফোনে ফোন করে ওনাদের থেকে যে কোনো ল্যাপটপের প্রাইস জেনে নিতে পারেন অথবা কেউ চাইলে সেগুলো কুরিয়ার করে ঢাকার বাইরে নিতে পারেন। এবং নিচে ওনাদের আরো ফেসবুক অ্যাড্রেস সকল কিছু দেওয়া আছে, এই সকল কিছু আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো আপনাদের সুবিধার্থে, আপনারা অবশ্যই চেক করে নেবেন। তো বন্ধু আশা করতেছি এখানে যে ল্যাপটপ গুলো দেখলাম প্রতিটা ল্যাপটপ আপনাদের কাছে ভালো লাগছে, কারণ এখানে যে ল্যাপটপ গুলো প্রতিটা ল্যাপটপ হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপ ও পাশাপাশি গেমিং ল্যাপটপ। এই ল্যাপটপ অনুসারে কিন্তু এখানে প্রাইস গুলো কমই আছে। আর আরেকটা কথা আমি শুরুতে বলছিলাম, এগুলো সবগুলো বিদেশি ল্যাপটপ, অর্থাৎ এগুলো বাইরে কান্ট্রি থেকে আছে। যা কিনা ল্যাপটপ গুলো নিতে চাচ্ছেন তাদের জন্য আসলে অনেক বেশি হেল্পফুল হবে। তো ওনাদের ফেসবুক পেজের অ্যাড্রেস ফোন নাম্বার সকল কিছু ভিডিও ডিসক্রিপশনে দেখবেন, আপনারা অবশ্যই চেক করবেন। সবাই আলাদা আসসালামু আলাইকুম, আর কেউ যদি ল্যাপটপ কিনতে চান অবশ্যই ভিজিট করতে পারেন ক্লাউড টেক বিডি। সবাই আলাদা আসসালামু আলাইকুম, টাটা, বাই বাই।